মাঝে মধ্যে সাদা মোটা খাবারও অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা একদম মানে রান্নাঘর থেকে স্টার্ট করছি, সব কিছু গুছিয়ে নিয়েছি, তারপর ব্লগটা স্টার্ট করছি। আসলে মাঝে মধ্যে যখন মানে নর্মালি যখন আপনি মাছ মাংস রান্না করবেন এত বেশি ঝামেলা থাকে না, আর যখনই কোনো ভাজাভাজি বা ভর্তার আইটেম করবেন অনেক বেশি ঝামেলা থাকে। যাই হোক, আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর ম্যারিনেট করা পটল দিয়ে দিয়েছি। আজকে যেটা করব, পটল ভাজা করব, একদম সিম্পল আইটেম। তো আজকের পর্বে আজকের ভিডিওতে থাকবে যেটা করেছিলাম, বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি, পরিমাণ মতো নুন দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন পেস্ট। এটা চাইলে অনেকে স্কিপ করতে পারেন, আমার কাছে আদা রসুন পেস্ট দিলে ভালো লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। তো আর যেটা করব, কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিলে কালারটা একটু সুন্দর আসে, মানে সাদা থাকলে একটা ফ্যাকাশে থাকে, আমার কাছে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচের ফালি আর পেঁয়াজ কুচি। এবার আমি এই বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর অন্যদিকে আমার পটল ভাজা কিন্তু হয়ে গিয়েছে, এটা আমি তুলে নিচ্ছি। আর ওই যে পটল ম্যারিনেট করেছিলাম যে পাত্রের মধ্যে, ওই পাত্রের মধ্যে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ একটু মাখিয়ে তারপরে তেলের মধ্যে ফ্রাই করে নিব। বেগুন ভাজা বলেন বা পটল ভাজা বলেন, উপর দিয়ে যদি পেঁয়াজ কাঁচামরিচের এরকম একটা ভাজা লেয়ার থাকে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো আমি সবসময় এটা দেওয়ার চেষ্টা করি। এই তো আমি এবার পটলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু মানে আধো ভাজা করে দিয়ে দিয়েছি। অন্যদিক দিয়ে বাঁধাকপি সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বাঁধাকপি আমি ভাজি করার জন্য আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেই, তারপর আমি এভাবে করে ভাজি করি। আবার আপনারা কীভাবে করেন সেটা তো আমি জানি না, আসলে রান্না একই রান্না কিন্তু এক একজন এক একভাবে রান্না করে। তো যাই হোক, খুব ভালোভাবে ভাজি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। অন্যদিক দিয়ে আমি ঢেঁড়স ভর্তা করব। তো এই যে আমার বাঁধাকপি ভাজি হয়ে গিয়েছে, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি পটল ভাজা। আর কালকে রাত্রে একটু লাউ তরকারি ছিল, তো সেটা গরম করে নিচ্ছি। আর যেটা করব, ডাল একটু ঘন করে ভুনা করব। তো সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর মশলা বলতে কি জানেন, এখানে ছিল পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, আদা রসুন পেস্ট, তারপরে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর সামান্য পরিমাণ জিরে বাটা। তো এই সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। তো তার আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। তো এবার আমি চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তখন তেল দিইনি, এবার তেল দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে এবার রান্নাটা করে নিব। আর অন্যদিক দিয়ে আমি যেটা করেছি, শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজাও কিন্তু একটা আর্ট, চুলার আঁচটা যদি বাড়িয়ে শুকনো মরিচ ভাজেন তাহলে একদম পুড়ে যাবে। আমি যেটা করি, অল্প আছে, শুকনো মরিচটা ভেজে নিই। আর এই যে আমার ডাল, ডালটা খুব সুন্দর করে হচ্ছে, এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিব, তারপরে একটা বলক আসলে তারপরে নামিয়ে নিব। আর এই তো আমার ঢেঁড়স ভর্তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার ভর্তাটা বানিয়ে নিব। নর্মালি আমার কিন্তু সব ধরনের রান্নাবান্না হয়ে গিয়েছে, এবার আমি খাওয়ার জন্য সব কিছু সার্ভ করে নিব। মাঝে মধ্যে না এরকম সাদামাটা খাবারও অনেক বেশি ভালো লাগে, সবসময় যে মাছ মাংস খেতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। মাঝে মধ্যে একটু ভাজাভাজি বা ভর্তা এগুলো থাকলে আমার কাছে মনে হয় খাবারটা একটু স্পেশাল হয়ে যায়। তো আজকের এই ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আজকে এখানে শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।